নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা। সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে চা খেতে খেতে শুক্রবারের ব্লগটা শুরু করলাম। আজকে এক কাপ চা বানিয়েছি, কারণ আমার হাজবেন্ড গেছে অফিসের কাজে কলকাতায়, খুব সকাল সকাল চলে গেছে। আজকে চাটাও খাইনি, বলেছিলাম বানিয়ে দিয়ে, বলল না খাবো না। তা যাই হোক, আমি এক কাপ চা করে খেয়ে নিলাম, তারপর ঘর দোরগুলো গুছিয়ে গেছে। কালকে রাত্রে একটু ভাত ভেজেছিলাম, সেই ভাত ভাজাটা আছে ওটা আমি গরম করে খাবো, আর ছেলেকে দুটো রুটি আর বেগুন ভাজা করে দিলাম। এরপর মা চালা এসেছিল, ছোট ছোট ভেটকি মাছ ছিল, তিনটে নিলাম, তিনটে হলো 750। আমি দুটো বলছিলাম, কিন্তু দুটো উনি জোর করেই তিনটে দিলেন। মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, জামা কাপড়গুলো সব মেলে দিলাম। দেখো রোদ উঠেছে, আর কদিন পরে রোদেরও দরকার পড়বে না, এমনিই শুকে যাবে। আর এখন একটু সকাল সকালই কেচে দিই, কেন বলো তো, এখন আর গ্যারেজে মেলি না, কারণ আমাদের ফ্ল্যাটে ঠিক হয়েছে, আমার সামনে দিয়েও সবাই যাবে, পেছন দিয়েও, মানে পেছনের গলিটা দিয়েও যাবে, যে আর যেখান দিয়ে খুশি সেদিক দিয়ে যাবে। তাই গ্যারেজে আর আমি মেলবো না, কারণ উচিত না, সবাই মানে যাতায়াত করলে অসুবিধা হতে পারে। ওই জন্য কী করি, প্রথমে একবার দিয়ে দিই, শুকিয়ে গেলে পরে আর একবার দিই শুকাতে, গরম পড়ে যাচ্ছে তো অসুবিধা হয় না। এরপর আমি যাব এলআইসির অফিসে, হাঁটতে হাঁটতে টোটো পাচ্ছিলাম না প্রথমে, অনেকটা হাঁটার পরে তারপরে একটা টোটো পেলাম, আমাকে এলআইসির অফিস ছেড়ে দিল। তারপর এলআইসি অফিসের কাজ মিটিয়ে বাড়ি চলে আসলাম, এসে হাত পাটা ধুয়ে উচ্ছেলু কেটেই গেছিলাম। প্রথমে ভেবেছিলাম ভাজা করব, তারপরে না ভাবলাম কি একটু সর্ষে বাটা দিয়ে ওই তেঁতো চচ্চড়ি করে ওইটাই করি, ভালো লাগে আমার খুব। আর এই যে বাজারে গেছিলাম না, কয়েকটা দরকারি জিনিসও নিয়েছিলাম এলআইসি অফিস থেকে আসার সময়, সেগুলোর ভিডিও তুলিনি। আর সত্যি কথা এখন না, মানে আমি ঝামেলাতেও পড়ে গেছি, যে কী যে ভিডিওটা কমপ্লিট করব কিভাবে, কী যে দেব, মানে মাথাতেও আসে না সত্যি কথা। মানে আমাদের জন্য না, জানো তো, এইসব ব্লগ ব্লগ করা আমাদের মতন মানায় না, আমাদেরকে মানায় না, একদম পরিষ্কার কথা। কারণ এই যে না নাচা, মানে তুমি নাচন কোদন না করলে, ঢং করে শাড়ি পরে সেজে গুজে না দেখালে তোমার ভিডিও চলবে না, একদম পরিষ্কার কথা এটা। এবার সেইটা তো পারি না, এবার কি হচ্ছে, ওই জন্য না আমি হুমড়ি খেয়ে পড়ছি। তা যাই হোক, যেটা বললাম আর কি, যে ওই যে দোকানে ধরো অনেক লোক আছে, তার মধ্যে ক্যামেরাটা বের করে তোলা যায়, আমি জানি না সবাই কি করে করে, আমি তো পারি না, অস্বস্তি হয় আর একটা ভয়ও লাগে, কখন যে কে কি বলে দেবে। ওই জন্য দেখছো আমি বাইরে টাইরে বেরোলে খুব কিন্তু মানে তুলতে পারি না, সাহস পাই না, একটা ভয় কাজ করে আমার মধ্যে। এবার সবাই কিন্তু তোলে, যাই হোক তাদের সাহসটা আছে। এরপর এসে তেঁতো চচ্চড়ি করলাম, আর ভেটকি মাছটা কলা দিয়ে রান্না করলাম। ভেটকি মাছটা না খুব একটা ভালো না, আমার নাকে একটুখানি গন্ধ গন্ধ লাগলো, খুব একটা ভালো না। তা যাই হোক, এরপর রান্নাবাড়ি করে সামনেটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপরে একটু ধুয়ে দেবো, রোজ ধুই না, সপ্তাহে দুদিন তিন দিন ধুই। আর ফ্ল্যাটেরই মানে যারা আর কি বলবো, টাকা পয়সা সব আমার কাছেই থাকে, কিন্তু হিসাব টিসাব তো সবাই দেখে, আর সবাই আর কি সবার আমাকে আর কি বলে এভাবে করো ওভাবে করো। ওই একজন দিদি আছেন গড়িয়াতে থাকে, ওই দিদি বলেছে যে মিঠু গ্যারেজে সব সময় তালা দিয়ে রাখবে, যে যাবে তাকে বলবে তালা খুলে গাড়ি রেখে আবার তালা দিতে, আর তোমার সামনে দিয়ে কাউকে ভটভট করে গাড়ি চালিয়ে যেতে দেবে না। মানে ওনারও ইচ্ছা ছিল না, ওই দিদিরও ইচ্ছা ছিল না যে আমার সামনে দিয়ে টেনাটরা যাবে, এটা অনেকেই বলছে আমার সামনে দিয়ে টেনাটরা যাবে, সেটা অনেকেই মানতে পারছে না, কিন্তু ফ্ল্যাটের মানে করা যায় না এটা, যার যেদিক দিয়ে খুশি যেতে পারে। যদিও আমাদেরকে প্রমোটার মিথ্যা কথা বলেছিল, প্রমোটার মিথ্যা কথা না বললে হয়তো আমি কিনতামও না, সত্যি বলতে আমি নিচে কিনতাম না, আমি যদি প্রাইভেসিটা আগে জানতাম পাবো না। তা যাই হোক, সেসব ভেবে আর লাভ নেই, তবে সবাই আমাকে অনেকেই সাপোর্ট করছে আর কি। এবার আর দেখো, 16 সাল থেকে আমি দায়িত্বগুলো পালন করছি হাসি মুখে, এবং কি বলবো, বিনা পারিশ্রমিকে,
তা কজন করবে বলো তো? আমি যে করছি, এবং দিন নেই রাত নেই, কেউ 5:30টাতেও ফোন করেছে যে দিদি একটু দরজাটা খুলে দিন, 5:30টাতেও ফোন করে বলেছে জল ফুরিয়ে গেছে একটু জল চালাও না। আমরা কিন্তু সেই আধা ঘুম থেকে উঠেও করেছি, বা অনেক সময় 12:30-12টায় ফোন করে বলেছে যে মানে হয়তো মেন দরজাটা আটকে গেছে, খুলে দাও, সবার কাছে তো চাবি থাকে না। আমরা কিন্তু করেছি, এবং এখন থেকে শক্ত হয়ে যাব, আর করব না, যেটুকু প্রয়োজন সেটুকু করব। এরপর দেখো, ঠাকুর বাসনগুলো মাজা ছিল না, মাজলাম, আর কালকে বৃহস্পতিবারে তোর বাবাই পুজো দিয়েছিল, ফুলটুল কিছু আনা ছিল না, কারণ আমি পারতাম না, রান্নাবাড়ি সেরে সকালে পুজো, বৃহস্পতিবার পুজো করতে অনেক সময় লাগে, ওই ওংনম ঢংনম করে আমি পারিও না, ঠাকুরকে মুছে টুছে মালা গেঁথে ঘট পাল্টে বলো তো কত সময় লাগে হয় ওই 9টার মধ্যে, তাই আর ফুলটুল আনা ছিল না। এবার আমি জানি কি জানো তো, শুক্রবারে শিবরাত্রি, যে কারণে দেখো আমি ঠাকুরকে ওখানে তো তারামায়ের মন্দির আছে, একটু কালাকা দিনে রাখলাম, আর ঠাকুরের জন্য নীলকণ্ঠর মালা, আকন্দর মালা, বেলপাতা, ধূত্র, ধূত্রফল সব এনে রেখেছিলাম, যে শিবরাত্রি আর কি মন্দিরে গিয়ে পুজো দেবো। তারপর আমার মা রাত্রিবেলা ফোন করে বলল, বলল যে কাল আজকে মানে শুক্রবার দিনকে অনেক 4টের পরে লাগবে, এবার আমার পক্ষে না এখন ওই সারাদিন উপোস করে নির্জলা সম্ভব না, তাই আজকে আর দেব না, আমি দেব শনিবার দিনকে জল। আর শিবরাত্রিতে কিন্তু আগে আমি সঞ্জম পালন করতাম, আগের দিনকে নিরামিষ টিরামিষ খেতাম, এবারই যে ছেলের পরীক্ষা চলছে বলে দেখো ঠিক মতো রান্নাবাড়িও সবসময় পারি না, মাছটা জানা হয় না, এবার ওর পরীক্ষা চলছে, একটু মাছ ভালো খায়, যে কারণে আজকে মাছ করলাম। কালকে তো তোমাদের বলেছি ওই ডাল ডিম ভাজা বড়া এইগুলো দিয়েই হয়েছে, রাত্রিবেলা একটুখানি মানে ওই ডিমটাকে অমলেট করে ঝোল করেছিলাম। তা যে কারণে না আজকে মাছটা করলাম, আবার একটুখানি কি বলো ভগবানের উপরে রাগ অভিমান করেও করলাম জানো তো, যে এত মানি এত কিছু করি তাও তুমি আমার পেছনে অশান্তিটা কেন দাও? আমার ভগবানের কাছে একটাই অভিযোগ জানো তো, আমার আর কোনো অভিযোগ নেই, আমি বলি না আমার যেটুকু পাওয়ার কথা তার থেকে অনেকটাই ভগবান দিয়েছে, কিন্তু এই যে অশান্তিটা কেন? আমি এত শান্তিতে থাকতে ভালোবাসি, কারোর সাথে আমি ঝুটঝামেলা করতে চাই না, বা মানুষের এত উপকার করি যার যখন দরকার পড়বে তার মানে কি বলবো, এক কথায় আমি তার সাহায্য করতে এগিয়ে যায়, আর তুমি আমার পেছন পেছন অশান্তিটা কেন দিচ্ছ? এইটাই তো না, আমার মাঝে মাঝে ভগবানের উপরে বিশ্বাসও হারিয়ে ফেলছি। ভগবান তো অবশ্যই আছেন, কিন্তু মাঝে মাঝে উনি ধৈর্যের পরীক্ষা নেন বলে আমরা অধৈর্য হয়ে পড়ি। এরপর দেখো, আগে শুকানো জামাকাপড়গুলো তুলে পরের ভেজা জামাকাপড়গুলো আবার মেলে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।